ক্লাস ওয়ানের ছাত্রছাত্রীরা তোমরা আজকে যে জিনিসটা শিখবে তোমাদের ক্লাসের যে বই আমার বই তোমাদের যে বইটার নাম সেটা হচ্ছে আমার বই সেই আমার বইয়ের তিনশো কুড়ি পৃষ্ঠা তৃতীয় পর্বের তিনশো কুড়ি পৃষ্ঠায় দেখো টোটাল ছখানা সমস্যা আছে সেই সমস্যার সমাধান তোমরা এখন কিভাবে করবে সে বিষয়ে আমি বলে দিচ্ছি এবং আলোচনা করছি তোমরা দেখো আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না তো এক্ষেত্রে আমাদের এই যে অঙ্কগুলো আছে সেগুলো যোগের ধারণা হতে পারে বা বিয়োগের ধারণাও হতে পারে তোমাদের করতে হবে কি তোমরা প্রথমে প্রবলেমগুলো পড়বে মন দিয়ে নিজে নিজে পড়বে পড়ে তারপর নিজে নিজেই বুঝে দেখবে সেই প্রবলেমটা পড়ে যোগ হবে না বিয়োগ হবে যদি যোগ হয় তাহলে যোগ করবে আর যদি বিয়োগ হয় তাহলে বিয়োগ করবে এইভাবে টোটাল ছটা অঙ্ক আছে প্রত্যেকটা অঙ্ক দেখো আমি পড়ছি কোশ্চেন নাম্বার এটা বাবা ছটা মামা পাঁচটা আর দাদা সাতটা আম আনলেন তাহলে বাবা কটা নিয়ে এসেছে ছটা আম মামা নিয়ে এসেছে পাঁচটা আম দাদা নিয়ে এসেছে সাতটা আম বাবা মামা দাদা এরা তিনজনে সবাই আম নিয়ে এসেছে তাহলে মোট কটা আম বাড়িতে এলো তাহলে বুঝতেই পারছ সবাই যখন আনছে তার মানে তো বাড়িতে আমের সংখ্যা বাড়বে না কমবে যদি বাড়ে তাহলে যোগ যদি কমতো তাহলে বিয়োগ হতো তো এই অঙ্কটা আমরা যোগ করব কাদের কাদের যোগ করব দেখো প্রথমে প্রথমে বাবা নিয়ে এসেছিল ছটা আম তারপরে মামা নিয়ে এসেছিল এসেছিল পাঁচটা আম তারপরে দাদা নিয়ে এসেছিল আম সমান চিহ্ন দিলাম তাহলে ছয় আর পাঁচ যোগ করলে কত হয় এগারো এগারো আর সাত যোগ করলে কত হয় দেখো আঠেরো তাহলে এখানে আঠেরো লিখে দিলাম একই রকমভাবে উপর নিচে লিখি আমি এটা তো পাশাপাশি লিখলাম এবার এখানে উপর নিচে লিখবে প্রথমে ছয় তারপরে পাঁচ তারপরে সাত এখানেও যোগ চিহ্ন দিলাম দিয়ে দেখো এটাও যোগ করলেই কিন্তু অবশ্যই আঠেরো হবে তো এখান থেকে পরিষ্কার হয়ে গেল মোট তাহলে এখানেও আঠেরো এখানেও আঠেরো তাহলে আঠেরোটা আম বাড়িতে এলো কে বুঝতে পারলে তো অর্থাৎ একের দাগের অঙ্ক আমি এভাবে সলভ করলাম এরপর দুয়ের দাগের অঙ্কটা দেখো দুই ঠিক তার নিচে আছে তুমি দোকানে ন টাকা দামের বই পাঁচ টাকা দামের পেন আর চার টাকা দামের খাতা কিনলে তুমি একটা দোকানে গেছো সেখানে বই খাতা আর পেন তিনটে জিনিস কিনেছো তাহলে সব ক্ষেত্রেই তোমার টাকা খরচ হয়েছে তা তোমার কাছেই তো খরচ হলো তোমাকে তো টাকা দিতে হবে দোকানদারকে তো সেক্ষেত্রে দেখো তাহলে দোকানে বইয়ের দাম কত ন টাকা তারপর দেখো পেনের দাম পাঁচ টাকা আর খাতার দাম চার টাকা লিখে দিলাম সমান চিহ্ন দিলাম তাহলে নয় আর পাঁচ হয় চোদ্দ চোদ্দ আর চার যোগ করলে কত হয় আঠেরো এটা পাশাপাশি যোগ করলাম এবার উপর নিচে নিয়ে এসো এখানে নয় এখানে পাঁচ আর এখানে চার সব কটা যোগ করলে এ কিন্তু আঠেরো হবে তাহলে তুমি দোকানদারকে কত টাকা দেবে তুমি দোকানদারকে আঠেরো টাকা দেবে তাহলে মোট এই আঠেরো টাকা খরচ হলো কে তো এরপরে তিনের দাগের অঙ্কটা দেখো তিনের দাগের অঙ্কে দেখো একটি অটোই পাঁচজন মানুষ ও অপর অটোই চারজন মানুষ উঠেছেন দুটি অটোয় কতজন মানুষ উঠেছেন তাহলে প্রথমটাতে পাঁচজন লিখলাম তারপরটাতে চারজন লিখলাম তাহলে মোট কতজন যোগ করলে হবে নয় অর্থাৎ এখানে লিখবো পাঁচ এখানে লিখব চার যোগ করলে হবে কত নয় তাহলে দুটো অটোই মোট নজন আছে মানে দুখানে অটোতে মিলে মোট নজন মানুষ আছে তাহলে এটাও বুঝেছ এরপরে চারের অঙ্কটা দেখো বাগানে তিনটে বেগুন গাছ আছে একটায় সাতটা একটাই চারটে আর একটাই তিনটে বেগুন হয়েছে বাগানে মোট কটা বেগুন হয়েছে তোমরা এই ভুল করো না জানো এটা কিন্তু বেগুন না তিনটে বেগুন গাছ তাহলে এক একটা বেগুন গাছে প্রথমটাতে দেখো সাতটা তারপরটাতে চারটে মোট কতগুলো কতগুলো বেগুন হয়েছে এটা বার করতে গেলে কি করতে হবে যোগ আমি যোগ সাইনে দিয়েছি দেখো সাত চার এগারো সাত আট চার যোগ করলে হয় এগারো এগারো তিন যোগ করলে অবশ্যই হবে চোদ্দ এবার উপর নিচে লেখো এখানে সাত এখানে চার এখানে তিন যোগ চিহ্ন দিলাম তাহলে এটাও যোগ করলে হবে দেখো চোদ্দ হবে তাহলে বাগানে চোদ্দটি বেগুন হয়েছে এইভাবে লিখে লিখে তোমাদের এই যে ছকগুলো আছে সেগুলো তোমরা পূরণ করবে এরপর পাঁচের দাগটা দেখো গাছে পাঁচটা টিয়া ছিল টিয়া হচ্ছে একটা পাখি তোমরা চেনো তো টিয়া পাখি হ্যাঁ সবুজ রঙের যে পাখিটি কথা বলে তাকে টিয়া পাখি বলি আমরা গলায় লাল রং রঙের একটা রিং মতো থাকে তো দুদিক থেকে আরো দুদিক থেকে কথাটা দেখো দুদিক থেকে আরো পাঁচটা করে পাঁচটা করে টিয়া এলো গাছে মোট কটা টিয়া হলো এই অঙ্কটা যখন তোমরা করবে ভাষাটা অঙ্কের যে ভাষা সেই ভাষাটা একটু মন দিয়ে পড়বে প্রথমে গাছে কটা ফিয়া পাখি ছিল পাঁচটা তারপরে গাছে কটা পাখি এসছে এখানে কতগুলো এসেছে দেখো দুদিক থেকে আরো পাঁচটা করে পাঁচটা করে তার মানে শুধু একবার পাঁচ না একদিকতে একটা পাঁচ এলো পাঁচটা পাখি এলো আর একদিকতে আর একটা পাঁচটা পাখি এলো এটা একটু বুদ্ধির অঙ্ক তাহলে মোট তিনবার পাখি এসেছে কিন্তু প্রথমে তো ছিল দুবার প্রথমে তো ছিল পাঁচটা পাখি তারপর দুদিক থেকে পাঁচটা আর এই পাঁচটা পাঁচটা করে এসেছিল তাই লিখে দিলাম তাহলে মোট গাছে কিন্তু পাখি বেড়ে গেল তার মানে যোগ করতে হবে তাই যোগ চিহ্ন দিয়েছি তাহলে তিনটে পাঁচের যোগ ফল তো পনেরো তোমরা জানো এই পনেরো লিখে দিলাম এবার পাঁচ তিনটে পাঁচ যোগ করলে হয় পনেরো এবার গাছে মোট পনেরোটি পনেরোটা টিয়া হলো এই অঙ্কটা একটু মন দিয়ে দেখবে স্টার মেরে দিলাম পরীক্ষা আসতে পারে এরপরে দেখো তিনটে গাছে ছটা করে কাঁঠাল হয়েছে তিনটে গাছে ছটা করে কাঁঠাল হয়েছে তিনটে গাছ মিলে কটা কাঁঠাল হলো প্রত্যেকটা গাছে প্রতিটি মানে একটি একটি প্রতিটি মানে কি এটা বুঝবে প্রতিটি এই যে প্রতিটি কথাটা আছে যে তিনটে গাছে ছটা কাঁঠাল হয়েছে তিনটে গাছ মিলে মোট কটা কাঁঠাল তাহলে এখানে প্রথম গাছে কটা কাঁঠাল ছটা তার পরের গাছে কটা ছটা তিনটে গাছ তো তিনটে গাছেই ছটা করে আছে তাই তিনবার ছয় যোগ করতে হবে আর তিনবার ছয় যোগ ফল মানে তিন ছয় আঠেরো যোগের সংক্ষিপ্ত রূপ এটাও তোমরা জানো তাহলে তিনবার ছয় যোগ করে পেলাম আঠেরো তাহলে উপর নিচেও লিখতে হবে আমাদের ছয় 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 তিনবার ছয় যোগ করলে হয় আঠেরো তিনটে গাছ মিলে আঠারোটা কাঁঠাল হয়েছে তাহলে এইভাবে যে অঙ্ক এটা নিশ্চয় বুঝতে পেরেছ তোমরা তাহলে এইভাবে দেখো এক থেকে ছটা অঙ্ক শেষ দুটো অঙ্ক একটু আলাদা এটাও একটু মন দিয়ে দেখবে কিন্তু বাকি চারটে এই পাঁচ আর ছয় বাদ দিয়ে বাকি চারটে খুব সহজ কিন্তু পাঁচ আর ছয়টা একটু মনে রাখতে হবে কারণ তোমরা ছোট মানুষ তোমাদের গুলেই যেতে পারে সেই জন্য এই অঙ্কগুলো তোমরা অবশ্যই বারবার প্র্যাকটিস করো আর এই যে সমস্যা যখন লিখে দেবে সেটাকে লেখা সেই লেখাটা পড়ে তোমাদের বুঝতে হবে যে সেটা যোগ করবে না বিয়োগ করবে তবে এখানে দেখো একটাও কোনো বিয়োগের অঙ্ক নেই সব কটায় কিসের অঙ্ক সব যোগের অঙ্ক তাই আমরা এই যোগের যোগের যে ব্যবহারিক প্রয়োগের এই যে চারটে অঙ্ক ছটা অঙ্ক করলাম আশা করি তোমরা বুঝতে পারলে তোমরা বাড়িতে বারবার প্র্যাকটিস করবে তাহলে তোমাদের মনে থাকবে এটা তোমাদের পার্ট থ্রি বইয়ের তিনশো কুড়ি নম্বর পৃষ্ঠাতে রয়েছে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ